দেখো কত এদিকটা দেখো, পুরো ঝাউবনে ভর্তি, এদিকে ঝাউবন, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মানে এই ওয়াকটা ফ্যান্টাস্টিক, সিরিয়াসলি খুব ভালো লাগলো আমার। অনেকদিন আসার ইচ্ছে ছিল বাগদা বিচ আসবো, তো অনেকবার কথা বলেছি, গরমের জন্য পারছিলাম না, বাট এখন এলাম। সিরিয়াসলি ওয়াও লাগলো এই ঝাউবনটা আর বিচটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো বিচটা তো আরও এক্সাইটেড হয়ে যাবো দেখে আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকবার চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের দুবলাগাড়ি যাওয়ার এক্সপেরিয়েন্স। ফার্স্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে বাই কার দুবলাগাড়ি গেলাম, আর এই ব্লগে দেখাবো আমাদের রিসর্টের বাকি সব ডিটেলস তোমাদেরকে দেবো, আর বিচটা খুব ভালো করে ঘুরে দেখাবো, আর কী কী খেলাম রিসর্টে, ওদের প্যাকেজে কী কী রয়েছে সেইগুলো সব দেখিয়ে দেবো। আর লাস্ট ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের মাড কটেজের একটা রুম ট্যুর দিয়েছিলাম, এইবারে দেবো ব্যাম্বু কটেজের একটা রুম ট্যুর, আর দেখাবো এই সুন্দর জঙ্গলটা, ঝাউবনটা। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কিছু যদি জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি দুবলাগাড়ি ব্লগের পার্ট টু। আমরা এখন যাচ্ছি বিচে, বাগদা বিচ, ফেমাস বাগদা বিচে। জলে নামবো যদি পরিষ্কার হয় তাহলে, দেখি কেমন। তোমাদেরকে দুবলাগাড়ির আমার লাস্ট ব্লগে আমি রুম ট্যুর করিয়েছিলাম আমাদের মাড কটেজের, তো তোমরা যদি ওই ব্লগটা দেখতে চাও প্লিজ তাহলে আমার দুবলাগাড়ি ব্লগের পার্ট ওয়ানটা একটু দেখে নিও। আর এখন আমরা যাচ্ছি বিচের দিকে, আর এখন যাওয়ার সময় আমি তোমাদেরকে ব্যাম্বু কটেজ একটা দেখিয়ে দেবো। যদিও আমরা ব্যাম্বু কটেজে থাকছি না, কিন্তু তোমরা যদি মনে করো যে ব্যাম্বু কটেজে এসে থাকবে, তাই তোমাদেরকে আমি ব্যাম্বু কটেজের একটা রুম ট্যুর করিয়ে দিচ্ছি। দেখো আমাদের কটেজগুলো হচ্ছে নিচে, মানে ঢুকে যেখানে আমরা গাড়ি রাখছি সেখানে। আমি লাস্ট ব্লগে খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো প্লিজ একটু দেখে নিও। আমি লিঙ্কটা এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর ওপরে হচ্ছে ব্যাম্বু কটেজ রয়েছে, টেন্টও আগে ছিল এখন নেই। দেখো এইগুলো আমাদের মাড কটেজ, এদিকটা হচ্ছে ওদের ডাইনিং, আর এই ওপরে হচ্ছে লেফটে ব্যাম্বু কটেজ। এগুলো ছোট, এগুলোর ভাড়াও কম, তো আমি একটা কটেজের ভেতরে গিয়ে তোমাদেরকে একটা রুম ট্যুর করিয়ে দিচ্ছি। লাইট চালাতে হবে, চাবি না দিলে লাইট চলবে না, চাবি না দিলেও চলবে। এই যে ওদের ব্যাম্বু কটেজ দেখো, এরকম হয়। এগুলোতে এসি হয় না, এরকম ফ্যান থাকবে, একটা বেড থাকবে, স্ট্যান্ড থাকবে, আর এখানে আবার একটা ছোট টেবিল ফ্যান দেখছি, এরম লাইট থাকবে, ওদিকে ওয়াশরুম, এখানে ছোট্ট একটা উইন্ডো আছে এদিকে। আর দেখি ওয়াশরুমটা একবার দেখে আসি, এটা সুইচ কোথায় আছে? এই দেখো ব্যাম্বু কটেজের ওয়াশরুমটা, ছোট্ট ছোট না মানে লম্বাটে। এই দেখো, এই হলো ব্যাম্বু কটেজের ওয়াশরুম, লম্বাটে, গিজার আছে এখানে। বেডটা দেখি নাও, এই হলো ব্যাম্বু, এটার প্রাইস কম আমি জেনে বলে দিচ্ছি। এই হলো ব্যাম্বু কটেজ, ঠিক আছে, জলের বোতল এখানেও দেয়। এইটা হলো ব্যাম্বু কটেজ, এখানে লাইন দিয়ে ব্যাম্বু কটেজ রয়েছে দেখো। আর ওই দাদারা কাজ করছে, ওইখানে আগে টেন্ট ছিল, টেন্টগুলো এখন উঠিয়ে দিয়েছে, এখন ওখানেও ওই রকম বোধ হয় মাড হাউস হয়ে যাবে, কারণ ওগুলো এসি ছাড়া তো লোকে থাকতে পারবে না, না গরম। খুব সুন্দর প্রপার্টিটা, ভালো। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, এইটা বোধহয় টেন্টের কমন টয়লেট ছিল,
এখানে লাইন দিয়ে টেন্ট ছিল আগে, এখন টেন্ট উঠিয়ে দিয়েছে, দিয়ে পোকামাকড় বেরোয় টেন্টে। কোন দিক দিয়ে যাব আমরা? সোজা দিয়ে দরজা ওইখানে একটা দেখতে পাচ্ছি, আমরা যাচ্ছি বিচের দিকে। বছর আগের দীঘার মতন। দীঘা এরকম ছিল কোনোদিন? হ্যাঁ, এখন তো সব ঝাউ গাছ ফাঁকা হয়ে গেছে। এটা এখনো ইন্ট্যাক্ট আছে, লোকজন আসে না একদমই, দু তিনটি রিসর্ট হয়েছে। বাট খুব সুন্দর কিন্তু জায়গাটা, না একদম দারুণ লাগছে বলো? এই এই ওয়াকটা খুব সুন্দর, একদম সকালবেলায় আসলে আরো ভালো। আবার আসবো যদি পারি সানরাইজের সময়, কালকে পসিবল হলে। মানে আমি তো উঠে যাবো, ভদ্রলোককে নিয়ে চিন্তা, আর আমাকে একা আসতে দেবে না ওই জঙ্গলের মধ্যে দিয়ে, ও একা আমায় যেতে দেবে না, সেটা রিস্কিও হবে। সো সকালেরটা বলতে পারছি না তোমাদেরকে, এখন দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। অনেকদিন আসার ইচ্ছে ছিল, বাগদা বিচ আসবো, তো অনেকবার কথা বলেছি, গরমের জন্য পারছিলাম না, বাট এখন এলাম, সিরিয়াসলি ওয়াও লাগলো। এই ঝাউবনটা আর বিচটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো বিচটা তো আরও এক্সাইটেড হয়ে যাব দেখে আমি। ওয়াও ওয়াও করতে করতেই চলেছি সাথে। আর যে জানো সেই একটা গান শুনতাম ছোটবেলা, ঘুম নাম হে কই বদনাম হে কই, আমি গান গাইতে জানি না। সো আমার মানে এখন ফাটা বাঁশের মতো গলা নিয়ে যদি গান গাই তোমরা সবাই হাসবে। ঠিক ওই রকম লাগছে ভাই, কী দারুণ কী দারুণ। দেখো যেদিকে তাকাবে সেদিকে ঝাউ গাছ, আর একটা মানুষ নেই আমি আর সৌম ছাড়া। যদি সৌম দূরে চলে গেছে হেঁটে হেঁটে, আমি এখনও পড়ে আছি, ভূতে না ধরে আমাকে। হ্যাঁ চললাম বাবা, এখানে আবার উনাদের নাম করছি, বুঝতে পারছো? সিরিয়াসলি আমার খুব ভালো লাগলো, এখন বিচটাই যাই আর ঢেউটা দেখি। ওটা আমার একটা আরেকটা অ্যাট্রাকশন, যে আমি সমুদ্রের ঢেউটা ভীষণ ভালোবাসি, যে আমার যেখানে ঢেউ থাকে না সেখানে ভালো লাগে না। একটা দূরে এগিয়ে গেছে, আমি টুকটুক করে হাঁটছি, ফটো তুলছি, আবার হাঁটছি, আর ও সমুদ্রের দিকে দৌড়াচ্ছে স্নান করবে বলে। সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে, জানো কি অসাধারণ যে লাগছে, তোমাদেরকে বোঝাতে পারবো না আমি, যে আমার কী ভালো লাগছে। আমি এইরকম নেচার ভীষণ পছন্দ করি, এখন আর ওই জন্য না ভালো লাগে না, মানে যেখানে ফাঁকা জায়গা খুঁজি কোথায় যাওয়া যায়, বাট সেখানে হোটেল সবসময় ভালো পাওয়া যায় না বলে সৌম যেতে চায় না। একটু তো অ্যাডজাস্ট করতে হবে তাই না, ওই জন্য অফবিট জায়গাগুলো খুঁজি অলওয়েজ। এসে গেছি সমুদ্রের কাছে, এবার তোমাদেরকে দেখাবো এই যে সমুদ্র। সিরিয়াসলি আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই, বিশ্বাস করো, তোমরা ভেবো না যে আমি একটুও বাড়াবাড়ি করছি। বিচ আর এগুলো মনে হয় ঝড়ে উড়ে গেছে, এখানে ইয়ে ছিল, ছাউনি দেওয়া ছিল খড়ের, বাট এগুলো ঝড়ে উড়ে গেছে। রিসেন্টলি ওই যে কি একটা এলো না ঝড়, সেটাতে উড়ে গেছে, সেটা আরও সুন্দর লাগতো দেখতে ওগুলো থাকলে। দেখো পুরো ভার্জিন বিচ, মানে এর আমরা আসার আগে, এখন সকাল থেকে আর কেউ আসেনি, এইগুলো আমাদের পায়ের দাগগুলো পড়ছে, দেখো একটুও মিথ্যে কথা বলছি না, এই দেখো পায়ের দাগগুলো পড়ছে। আর বিচে না সব থেকে ভালো লাগলো এরকম ডাস্টবিন করা আছে, দেখো যাতে নোংরা না করে, প্লিজ বাবা সবাই যারা আসবে মেনটেন করো, বিকজ একটু আমাদেরই কর্তব্য না যে বিচে এসে মেনটেন করা, নোংরা না ফেলা, প্লাস্টিক না নিয়ে আসতে পারলে সব থেকে ভালো হয়। আমি তো চেষ্টা করি। কাঁকড়া দেখতে পাচ্ছি, এটা তো লাল কাঁকড়ার বিচ, অসাধারণ ভিউ, কিন্তু এখন মনে হয় ভাটা চলছে, জলটা অনেকটা দূরে আছে,
পুরো লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে বিচের মধ্যে। আমার টুপি উড়ে যাচ্ছে, আমি টুপি খুলে ফেলেছি। দেখো কি দারুন, কি দারুন! তোমাদেরকে ঝিনুকগুলো সামনে থেকে দেখাবো। দেখো কত ঝিনুক পড়ে আছে এখানে, এটাও পড়াবো না। এই দেখো এরকম ভর্তি জানো এখানে প্রচুর, পায়ে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। অনেক সময় ওরা এগুলো তুলে নিয়ে গিয়ে জুয়েলারি বানায়, হোম ডেকোর বানায় এখানকার লোকাল মানুষ। এই দেখো কত ঝিনুক, দেখো এই হচ্ছে ভার্জিন বিচ। শাঁখ পড়ে আছে, আই ক্যান সি, একটা শঙ্খ দেখতে পাচ্ছি, ওর ভেতর পোকা থাকে। বাবি শঙ্খ, বাবি এটা নে। পোকা নেই এর মধ্যে, আমি একটা শঙ্খ পেলাম যেন, এটা আমি নিয়ে যাব ওখান থেকে, এটা এখানকার স্মৃতি। আমি এটা জলে ধুই। দেখো কত ঝিনুক, পায়ে মারালে না ওরা জ্যান্ত থাকে, মরে যাবে। এই দেখো 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 কি অপূর্ব দেখতে শঙ্খ পেলাম। এই দেখো এটা পেলাম, আমি কোনোদিন নিই না ঝিনুক খুব একটা, কিন্তু এটা শাঁখের মতো দেখতে, তো ভালো লাগলো দেখতে, ওই জন্য নিলাম। এর মধ্যে পোকাও নেই, পোকা থাকলে নিতাম না, জ্যান্ত হতো তাহলে। এটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আসছি। এখানে আসলে তোমরা নেচারকে একদম সামনে থেকে দেখতে পাবে। দেখো স্টারফিশ, এবং এটা জ্যান্ত। এই দেখো আরেকটা ঝিনুক, তো প্রচুর রয়েছে, আমি কোড়াবো না ঝিনুক। এই যে আরেকটা ঝিনুক প্রচুর রয়েছে, ওই শাঁখটাই শুধু নিলাম। আরেকটা শাক, ওই দেখো জলের মধ্যে দেখতে পাচ্ছ, এই দেখো দেখো স্টারফিশ দুটো। জলের মধ্যে দেখো শঙ্খ কেমন, ভীষণ সুন্দর। এখানে একটা শঙ্খ পড়ে আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো বিভিন্ন রকম কোরালস রয়েছে, এ দেখো শঙ্খ। এগুলো আর কোড়ালাম না, আমি ওই একটাই নিলাম এখানকার মেমোরি হিসেবে। পুরো বিচটা এরকম সাদা হয়ে আছে ঝিনুকে, দারুন দারুন ঝিনুক। আমরা আবার চলে এলাম ঝাউবনের মধ্যে। জলটা কি বলতো গরম হয়ে আছে প্রথমত, আর দ্বিতীয়ত না এত ঝিনুক এখানে পায়ের তলায় ফুটছে, সব আমার পা কেটে গেছে পায়ের চাপ পড়ে, তো সেই জন্য আর জলে থাকলাম না, চলে এলাম। এসে আবার একটু ঝাউবনে ঘোরাঘুরি করছি, ঘুরে নিয়ে রিসর্টে ফিরবো, আর তোমাদেরকে দেখাবো আমাদের লাঞ্চে ওরা কী দিচ্ছে। সৌম্য আবার এক্সট্রা ক্র্যাব অর্ডার করেছে, মানে ওরা যেটা দেবে তারপরে আবার ক্র্যাব অর্ডার করেছে, তো দেখাবো তোমাদেরকে। গিয়ে আমরা ফ্রেশ হয়ে নেবো, দিয়ে লাঞ্চ করব তারপর। আর এই হোটেলে আমাদের মানে এখানে কি বলতো পার হেড হিসেবে নেয়, মানে যেহেতু ফুডিং লজিং সব কিছু রয়েছে, তার জন্য পার হেড হিসেবে চার্জেস নেয়। তো এক একজনের সময় এক একজনের কত করে পড়েছে? আচ্ছা, এক একজনের 2200 টাকা করে পড়েছে, মানে এসি রুম প্লাস 4 বার খাওয়া। আর এক্সট্রা তোমরা যদি ক্র্যাব নাও বা চিংড়ি নাও তাহলে সেগুলো এক্সট্রা চার্জেস। তো আর ওরা যেটা দেয় সেটা আমি দেখিয়ে দেবো যে কী কী দিচ্ছে ওরা, মানে যেহেতু ফুডিং ওদের সাথে করতে হয়, তো আলাদা করে শুধু লজিং এখানে হয় না, এখানে উইথ ফুড অ্যান্ড লজ দুটো একসাথেই
তোমাদেরকে নিতে হবে। তো কি কি দিচ্ছে লাঞ্চে, ডিনারে বা তোমাদের ব্রেকফাস্ট আর ইভিনিংয়েও স্ন্যাক্স দেয়, কী কী দিচ্ছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা কোনো পেড প্রমোশন নয়, আমি কোথাওই কোনো পেড প্রমোশন করি না, আমার যেখানে ভালো লাগে আমি সেরকম তোমাদেরকে রিভিউ দিই। টয়লেট ক্লিন হলে বলি ক্লিন, ক্লিন না হলে বলি না ক্লিন না, আমি লোক ডেকে আবার করালাম, তো সেরকম আমি ঠিকঠাক রিভিউ দিই সব জায়গারই। তো এটাও কোনো পেড প্রমোশন না, আমি যেরকম ওদের সার্ভিস সেরকমই বলবো। আমার মাড যে কটেজগুলো যেগুলোতে আমরা আছি ওটা ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন বড়ো সড়ো, বাট ব্যাম্বুটা আমার একেবারেই ভালো লাগেনি। ফ্র্যাঙ্কলি বলছি খুব ছোট্ট এবং আমার তো সাফোকেটিং মনে হলো। তো মানে থাকলে তোমরা যদি উইন্টারে আসো তাহলে তো অত এসির ব্যাপার থাকবে না, তাহলে চার্জেসও কম হবে, প্রবাবলি 1800 মতো পার হেড নেয় ওরা, আমি পারলে চেনে বলে দিচ্ছি সেটা তোমাদেরকে। আর যদি ইয়েতে সামারে আসো তাহলে এসি লাগবে, কারণ গরম ভালোই আছে এখানে। তবে হিউমিডিটি কলকাতার থেকে কম, কলকাতায় যেমন ঘরের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাই ওরকম নয় ভাই, এখানে এখন দাঁড়িয়ে আছি, মানে বিচের ওখানটাতে যখন গেলাম তখন বিচে কি বলতো হাওয়া ছিল কিন্তু গরম লাগছিল, গরম হাওয়া। আর এখানে বিশ্বাস করবে না এখানে গরম লাগছে না সেরকম, মানে হাওয়াটাও খুব ঠান্ডা হাওয়া যেহেতু জঙ্গলের মধ্যে। এই জন্যই বলে যে গাছ কাটবেন না, এই কারণেই বলে, গাছের ছাওয়াতে দাঁড়িয়ে প্লাস হাওয়াটাও প্রচণ্ড ঠান্ডা, এই হাওয়াটাই বিচে যখন যাচ্ছে তখন গরম, বালি তপ্ত বালির মধ্যে গরম। তো এইবারে আমরা ফিরবো, ফিরবে তো নাকি থাকবে, এখন ফিরবো, আবার আসবো বিকেলে, একবার আসবো বিচে আর বিকেলে রিসর্টটাও দেখাবো। তো আবার তোমাদেরকে লাঞ্চের সময় আমি আসছি, তখন দেখাচ্ছি। আরেকবার এলাম তোমাদের দেখানোর জন্য, এই হচ্ছে মানুষ এইভাবে নোংরা করে, এখানে দেখছি বটল, আরও এক দু জায়গায় দেখলাম বটল, এই যে জুসের প্যাকেট, চিপসের প্যাকেট, প্লিজ এগুলো করো না, আমাদের এই জিনিস আমরাই নষ্ট করছি, এইভাবে নষ্ট করছি, এগুলো করো না, এগুলো নেচারের সাথে যায় না, সো এগুলো করো না। আমরাও তো কত বেড়াতে যাই কখনো এরকম মানে ইরেসপন্সিবল কাজ করি না, তোমরাও করো না, সবাইকে রিকোয়েস্ট করবো, জায়গায় জায়গায় পড়ে আছে, আরে বাবা হাতে করে নিয়ে গিয়ে রিসর্টে ফেলো বা ওখানে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলো, করো না এই জিনিসগুলো, এইভাবে নোংরা করে কেউ। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সুন্দর, সবাইকে আমি বলবো সবাই এসো ঘুরে যেও, ভালো লাগবে। এখনও যেহেতু বললাম না ফাঁকা আছে সেই জন্য ভালো, এরপর মন্দারমণির মতো অবস্থা হবে, রিসর্টের পর রিসর্ট তৈরি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। ডাইনিং এরিয়া, এইটা ডাইনিং এরিয়া দেখো, অনেকটা বড়ো, ওখানে বেসিনও রয়েছে, হ্যাঁ খুব সুন্দর বীচ। এই যে রাজু, রাজু ডাব কাটছে, খুব সুন্দর ইয়েটা, অনেকটা বড়ো, এই যে ডাইনিং এরিয়া, এটা ডাইনিংটা দেখিয়ে দিলাম, এখানে একটা বড়ো স্ক্রিন লাগানো রয়েছে। আর এই যে আমাদের কটেজ, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, দেখাবো তোমাদেরকে, দেখো এসি থেকে বেরোলাম আর হেজি হয়ে গেল চশমাটা। কী কী আছে লাঞ্চে অপশন দেখাচ্ছি, চলো। পোস্ত দিয়ে আলু ভাজা, সালাড, ডাল, এটা কি, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়। আরেকবার দেখাচ্ছি ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল, সালাড আর আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়। কিছু দাও, হ্যাঁ মাছ দেবে তো, এর সাথে মাছ আছে, চাঁদা, পোনা, আচ্ছা পোনা মাছ, এটা হচ্ছে ননভেজ থালি। একটু টেস্টগুলো বলো, খেয়ে নাও সব, তারপরে বলো, হ্যাঁ
এই যে ক্র্যাব, জোরে জোরে বলো খাবারগুলো কেমন লাগে। এই যে এটা একটু শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঘরোয়া রান্না, জোরে বলবে একটু, মানে কোনো ঝাল ঝুল অয়েলি এরকম ব্যাপার নেই, সুস্বাদু ঘরোয়া রান্না। এই যে একদম বাড়ির মতো পোস্ত দিয়ে আলু ভাজা। খাবারটা তো খুব ভালো ছিল। মাছটা এনারা সিজনাল দেন, আজকে রুই দিয়েছিলেন, যখন ট্রলার শুরু হয়ে যাবে অন্যান্য মাছ আসা শুরু হয়ে যাবে, হতে পারে বর্ষাকালে আসলে ইলিশও দিলেন। ইলিশ কিনে নিতে হয় আলাদা করে, দেয় না ওরা, নরমালি চাঁদা মাছ দেয়, মানে যেটা বাঙালি পমফ্রেট মাছ বলে সেটা দেয়। আর এটাও আমার তো ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, আমার ফ্রেশ ছিল, মাছটা টাটকা ছিল। আর আলাদা করে আমি কাঁকড়াটা অর্ডার করেছিলাম, একদম নরম ফ্রেশ। হ্যাঁ, কাঁকড়াটা সকালে আমি দেখালো তো, জ্যান্ত কাঁকড়া দেখিয়েছে। যে পরিমাণ টাকা নিচ্ছেন ওনারা কাঁকড়ার জন্য, আমি খুশি খুশি দিয়ে দেবো, বিকজ এত টেস্টি কাঁকড়ার ক্র্যাব মিট যেটা কলকাতায় খাই তার থেকে অনেক বেটার টেস্ট। কত দাম নিয়েছে কাঁকড়ার? আই থিঙ্ক 500 rupees। আচ্ছা, এক পিস কাঁকড়া 500। আচ্ছা ওকে। আর বাকি বলো, ভাত ডাল তরকারি সেগুলো কেমন ছিল? একটু আলাদা টেস্ট, যেমন আমার মাছের ঝোলটা একটু টক লাগলো, বাট গরমের সাথে অ্যাডজাস্ট প্রচন্ড ভালো হলো। চিংড়ি অর্ডার করেছি, মাসালা চিংড়ি, তো সেটা খেয়ে জানাবো রাত্রে কি হবে। সবসময় আমরা দুজন আলাদা আলাদা রিভিউ দিই, এটাতেও তাই দেব। আমি আলাদা আলাদা করে আইটেম বলছি, ভাত এনাফ কোয়ান্টিটি, মানে যত ইচ্ছে নিতে পারো। আর তারপরে ডালটা খুব সুন্দর ছিল, ডালটা মনে হয় অনেকগুলো ডালের মিক্সচার একটা ডাল ছিল, ভীষণ টেস্ট ভালো ছিল, মিষ্টি মিষ্টি একটু ভালো লাগলো। ডাল আলু পটলটা খুব ভালো ছিল, খোসা শুদ্ধ পটল আর আলুটা বেশ বড় বড় করে কাটা, কিন্তু টেস্টটা ভীষণ ভালো ছিল, ওটাও তাই আনলিমিটেড। আলু ভাজা যেটা পোস্ত দিয়েছিল সেটাও খুব সুন্দর ছিল, পোস্ত দিয়ে আলু ভাজাটাও রিপিট করেছে, তো মোটামুটি সব আইটেমই রিপিট করেছে। চাটনি পাঁপড় ছিল, সেটা আলাদা করে বলার কিছু নেই, চাটনিটা টক মিষ্টি অ্যান্ড ঝাল, তিনটে এক কম্বিনেশন। আর ছিল হচ্ছে তোমাদের ক্র্যাবটা, ক্র্যাব মশালাটা, ওটা আরেকটু টেস্টি হতে পারতো, আমি যেহেতু নিজে রান্না করি ওই জিনিসটা বাড়িতে, তো আরেকটু টেস্টি হতে পারতো। আর মাছটা একটু টক টক লেগেছে, যেটা সৌম্য বললো সেম, কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল, বাট ঝোলটা আর একটু টেস্টি হতে পারতো। আর নুন তো কম হয় হোটেলে, মানে আমরা যেরকম খাই সেরকম হয় না, একটু কম। স্যালাড দিয়েছিল আর এক্সট্রা না, ব্যাস এই। আর রাত্রির অর্ডার ওরা নিয়ে রাখলাম, এই রাত্রিরটা রাত্রিবেলা আপডেট দেবো তোমাদেরকে, ঠিক আছে? চলো, এই হলো দুপুরের খাবার আমাদের ব্যাপার। আরও একবার চলে এলাম, এখন সন্ধেবেলা, সন্ধে হয়নি ঠিক, সূর্য অস্ত যাচ্ছে, তো ইভিনিং টাইম মোটামুটি ধরো। এখন আরেকবার চলে এলাম বিচে, বিচে ঘুরবো, একটু ফটো তুলবো, তোমাদেরকে একটু দেখাবো, দেখি আবার যাব। এখন অনেকগুলো ফ্যামিলি এসছে, সকালে যেমন শুধু আমরা ছিলাম, তো আমাদের ওই রিসর্ট থেকে আরেকটা ফ্যামিলিও এখন বিচে যাচ্ছে, একসাথেই সব যাচ্ছি, আবার ফিরবো একসাথে। এখন আরও সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো লাগছে, জঙ্গলটা দেখাচ্ছি, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে। মোবাইল ক্যামেরাতে একটু লাইটটা বেশি থাকার জন্য অত বোঝা যাচ্ছে না, হালকা হালকা অন্ধকার হচ্ছে। আর মড়মড় করছে আওয়াজ, গাছের দুলছে গাছগুলো, সমুদ্রের গর্জন তার সাথে। তাহলে তোমাদের কেমন লাগছে ব্লগটা আমাকে কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সবাই। আর যারা নতুন চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার, যদি ভালো লাগে আমার ব্লগগুলো। দেখো কী হাওয়া, দেখে যা চুল টুল সব উড়ে যাচ্ছে, আমি পরিপাটি করে চুল আসছে বেরোলাম, বাট এখানে এত হাওয়া, কিন্তু ভীষণ ভালো লাগছে জানো, খুব ভালো লাগছে হাওয়াটা। তো বিচের দিকে যাচ্ছি, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি,
দেখি জলটা কতটা এগুলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। আওয়াজটা শুনেছ কিরকম অন্ধকারের মধ্যে ঝাউবনের আওয়াজটা কি বিভৎস, এরকম ঘুটঘুটে অন্ধকার। জাস্ট ফিরে এলাম জটে, দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে। একবার রুমে যাব, তারপরে আবার আসবো এখানে, ব্যাপক সুন্দর। রাজু কি হচ্ছে এখানে? হ্যাঁ বারবিকিউ হবে এখানে, রাজু রেডি করছে। আরে না দারুন দারুন, গরম লাগবে কিন্তু খুব। ওদেরকে রেডি করতে দাও, আমরা ঘুরে আসি, এখানে এসে চাটা খাবো। জল ওখানে নিয়ে গেছিল বিচে সমু, কি ভালো লাগছে না দেখতে, কি সুন্দর সাজিয়েছে। এখানে একটু ফটোগ্রাফি করব আমি, খুব ভালো লাগছে। দেখো এই যে ইভিনিংয়ে চা দিয়ে গেল, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ বেশ ফিল নিচ্ছি রিসর্টের, গরম গরম চা খাচ্ছি। চিয়ার্স চিয়ার্স, আমাকে চা দিয়ে করতে হবে, অ্যালকোহল আমি খাই না। দুধ চা নর্মাল হালকা, আর দেখলে তো কি সুন্দর সাজিয়েছে এখন, কত ভালো লাগছে সন্ধ্যেবেলা দেখতে।
তোমরা চলে এসো চটপট করে বুকিং করে, আমি বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে বুকিং করে চলে এসো আর সুন্দর একটা বিচে ঘুরে যাও। ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছে, বাও পেঁয়াজ পাকোড়া, তাই তো? পেঁয়াজ পাকোড়া নিয়ে চলে, তোমার নাম কি? যোগা। আচ্ছা, ও পেঁয়াজ পাকোড়া চা দিয়ে গেল আমাদেরকে, এখন আমরা খাবো। আর ওদিকে গান টান শুরু হয়ে গেছে, সৌমদা কেমন লাগছে? ও পাকোড়া, এই দেখো এটা মেন গেট, দেখো মেন গেট থেকে এরকম ভাবে ঢুকে এই যে এই হলো ব্যাপারটা, এখানে আমাদের মাড কটেজ। ভালো লাগছে, গান টান হচ্ছে, চিংড়ি মশলা নেওয়া হয়েছে, এই সাইজের চিংড়ি রয়েছে, এটা আলাদা করে আমরা অর্ডার করেছি। দেখো দেখে তো লোভনীয় লাগছে। আমরা এসছি ডিনার করতে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, এখন চলে এলাম ডিনার করতে। ডিনারে রুটি চিকেন অর্ডার করা আছে, মানে অর্ডার না মানে ওনারা দেবেন আর কি। চিকেন ভাজি আর রুটি, ডিনারে ওরা অপশন দিয়েছিল ভাত আর রুটি, তো আমরা রুটি চুজ করেছিলাম। তার সাথে তোমাদেরকে দেখালাম যেরকম একটা ভাজি ছিল যার মধ্যে ভিন্ডি আলু ফুলকপি দিয়ে, একটা ফ্রাই ছিল মিক্স ফ্রাই, আর ছিল চিকেন। চিকেন মোটামুটি ওরা চার পিস মতো দিয়েছিল, আর এক পিস মানে হাফ আলু ছিল। আর চিকেনটা খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল বেশ বাড়ির মতো। একটা জিনিস তোমাদেরকে বলবো, সেই জন্যই আমি এলাম আরও, মানে রুম ওখানে অনেকজন ছিল, কথা শোনা যেত না ঠিক করে, তার মধ্যে টিভি চলছিল, তো সেই জন্য ওখানে আর বলিনি। খাবার খুব ভালো ছিল, সকালেরটাও ভালো ছিল, এখনকারটাও ভালো। রুটি তোমরা যতগুলো বলবে ততগুলোই করে দেবে, আমি দুটো রুটি নিলাম। ওরা তারপরে দু তিনবার জিজ্ঞেস করলো যে আর নেবো কি না, নিলাম মানে দুটো রুটি দিয়েছিলো, এই দুটোই খেয়েছি আর এক্সট্রা নিইনি, আর ভাত হলে তাই হতো। তো যাই হোক, যেটা বলছিলাম যে যারা ঝাল খাও না তাদের পক্ষে একটু মুশকিল, কারণ ঝাল থাকছে সবজিতে, সব কিছুতেই একটু ঝালের পরিমাণটা বেশি। আর হচ্ছে যে বাচ্চা আসলে তাদের একটু অসুবিধা হবে, আমি জানি না, ওখানে আলাদা করে হয়তো আগে থেকে বলে দিতে হবে, তাহলে ওরা বানিয়ে দেবে হয়তো সেক্ষেত্রে, বা তোমরা নিজেরা ঘরে যেরকম আমরা ইলেকট্রিক ক্যাটল বা কিছু নিয়ে গিয়ে বাচ্চাদের রাইস কুকার এসব নিয়ে গিয়ে আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দিই, সেভাবেও তোমরা করতে পারো, বা ওদেরকে বললে হয়তো ওদের কিচেনে আলাদা করে বাচ্চাদের জন্য বানিয়ে দেবে। কারণ যেই খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে উপযুক্ত নয়, ওরা খেতেও পারবে না, যথেষ্ট ঝাল লাগবে বাচ্চাদের। আর যারা ঝাল কম খায় তাদেরও আমার মনে হয় একটু মেনশন করে দেওয়া দরকার আছে। তো দুপুরবেলা দেখলাম যে কারোর একটা ইস্যু হয়েছিল ঝাল খাওয়া নিয়ে, তো ওরা বোধহয় আলাদা করে তাকে ডাল বানিয়ে দিল, ডাল আর রুটি, তো সেই অপশনটা আছে, তোমরা সেটা করতে পারো। আমি বলে দিলাম, জানিয়ে রাখলাম, তারপরে একবার হোটেলের সাথে কথা এসে বা ফোনে ওদের সাথে কথা বলে নিল, ভীষণ কোঅপারেট করছে অনেক জিনিসের ক্ষেত্রেই দেখছি। বিশাল সার্ভিস আশা করো না, বাট ওদেরকে যেটা বলা হচ্ছে ওরা কিন্তু সেটা করে দিচ্ছে, ঠিক আছে? তো কালকে সকালে আজকের মতো গুড নাইট, ডে ওয়ান আমি গুড নাইট করছি এখন। আর কালকে সকাল থেকে কি প্ল্যান করলাম কি হলো, কালকে আমাদের ফেরার দিন যদিও, তো তার আগে আমরা বিচে যেতে পারছি কি না সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো ব্লগটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড মর্নিং বন্ধুরা, ডে টু, আবার আজকে চলে এলাম একবার ভোরবেলায় একদম বিচে। অ্যাজ ইউজুয়াল ভীষণ হাওয়া,
ভালো লাগছে সকালবেলা। আর কালকে রাতে না বৃষ্টি হয়েছে, বুঝেছ? কালকে রাতে বৃষ্টি হওয়ার জন্য আজকে রোদটা ওঠেনি এখনো, তো একটুখানি মর্নিং ওয়াক করলাম আমি, ভেতরে ঘাম হচ্ছে, তো সেই জন্য থেমে গেলাম। আর এই দেখো বীচ, কি সুন্দর লাগছে সকালবেলা ঠান্ডা হাওয়া, বীচে ভীষণ সুন্দর। এখানে এরকম যেন বসার জায়গা করা আছে, ওদেরকে দেখিয়েছিলাম নাকি মনে নেই, তো আমরা এখন তো দুটি মানুষ এখানে বসবো, বসে নিয়ে একটু সমুদ্রের হাওয়া টাওয়া খেয়ে তারপরে যাব। ওদের 8টা থেকে ব্রেকফাস্ট দেয়, ব্রেকফাস্ট করবো, দেন আমরা কলকাতার জন্য রওনা দেবো। তুমি স্নান করবে? তাহলে তুমি তো যা জামা পরেছো করতেই পারো, করবে স্নান? The only difficulty is corals. না এখন এত স্রোতে কোরাল থাকবে না, তখন জল কম ছিল ওই জন্য কোরাল ছিল। কাদা, হ্যাঁ কাদা জল তো আছে এখানে, ওরকম এখন ওর পছন্দ আন্দামানের মতো ওরকম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল কোথায় পাবে। এখানে জলটা খোলা যেরকম হয় ওরকমই, তো ভালো লাগছে, আমি একটু এনজয় করি। আর আরেকবার দেখে দিচ্ছি পেছনে দেখো কি সুন্দর ঝাউবন, ভিউটা কত সুন্দর। আর এই মেমোরি অফ বাগদা বীচ, আবার কখনো আসবো, নিশ্চয়ই আসবো, ভালো লাগলো তোমার কাছে এসে, আশা করি তাড়াতাড়ি আসবো। তো আমরা ফিরে যাচ্ছি এখন আবার রিসর্টে, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো কলকাতার জন্য। নেচারের সাথে থাকতে ভালোই লাগে, বাট প্রবলেমটা হচ্ছে ভীষণ রোদ লাগছে এবার, আর 8টার সময় ওরা ব্রেকফাস্ট দেবে, তো সেই জন্য এখন যাচ্ছি একটু ফ্রেশ হবো, ওই নিয়ে ব্রেকফাস্ট করবো। ওদেরকে বলে দিয়ে যাই রেডি করে রাখো। ব্রেকফাস্টে দুরকম অপশন থাকে, ব্রেড বাটার আর পুরি সবজি, তো যেই হোক আবার সেই সুন্দর আমার মনের পছন্দের জায়গায় ঢুকছি, এই ঝাউবন। রাজু এসেছে গুড মর্নিং টি দিতে, আমি খাবো চা, বিস্কুট ছাড়া চা খেতে হয় না, চা বিস্কুট দিতে এসছে, দেখো মাথায় লাগে না, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, চা বিস্কুট। ও সজনী রে, আমরা এসে গেছি ব্রেকফাস্টের জন্য ওদের ডাইনিং এ। ব্রেকফাস্টের অপশন হচ্ছে পুরি সবজি ছিল আর ব্রেড, তো পুরি সবজি নেওয়া হয়েছে, দেখাচ্ছি দিলে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, কি কি দিয়েছে দেখো, লুচি তিনটে, একটা গোলাপ জামুন তরকারি মানে মটর আলু আর বয়েলড এগ, এই হলো ব্রেকফাস্ট। বিদায়ী দুবলাগাড়ি হয়ে গেছে, চেক আউট করবো এখন, মানে করা হয়ে গেছে অ্যাকচুয়ালি চেক আউট, আমরা এবার বেরোবো। গাড়ি স্টার্ট দিয়ে রাখা হয়েছে, প্রচণ্ড গরম, সো এসিটা অন করে রাখা হয়েছে, সোমোর কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে যাব। এখন ধূম্রপান চলছে, স্মোকিং কিলস, বাট শুনবে না তো। এই হলো রিসর্টটা, আরেকবার দেখিয়ে দিচ্ছি যাওয়ার আগে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেরোচ্ছি, আবার দেখা হবে পরে। আর যদি তোমরা নিউ নতুন ভিউয়ার্স হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই সবাইকে, দুবলাগুড়ি ব্লগটা এখানে শেষ করছি, আর কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।